নয় দশকের বাংলার বাণিজ্যিক ছবি নিয়ে কথা উঠলেই প্রথমেই আসে চুমকি চৌধুরীর নাম। তবে আজ তিনি টলিপাড়ায় জায়গা পান না। তবে এবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি। তিনি জানালেন, কাজের কথা তিনিও কাউকে বলেন না, তেমন কোনো প্রস্তাবও আসে না। আরও কী কী বললেন তিনি ভিডিওটি শুরু হওয়ার আগে? আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। কখনো দিদি, কখনো বাড়ির বউ, ইত্যাদি নানান চরিত্রে দেখা গেছে তাকে। তবে দর্শকের কাছে তিনি মেজ বউ হিসেবেই অধিক জনপ্রিয়তা পেয়েছেন। চুমকি চৌধুরীর সাবলীল অভিনয় বাংলার দর্শককে আকর্ষণ করত। চুমকি চৌধুরীর অভিনয় জগতের যাত্রা শুরু হয় বাবা অঞ্জন চৌধুরীর হাত ধরে। বাবার পরিচালিত হীরক জয়ন্তী ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায় তাকে। এই ছবি মুক্তি পায় 1990 সালে। বাবার পরিচালিত বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। মেজ বউ, নাচ নাগিনী, নাচ রে, জীবন নিয়ে খেলা, মুখ্যমন্ত্রী, নিয়তি আসল নকল, বড় বউ, লোফারের মতো বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল ছবিতে কাজ করেছেন তিনি। বাবার পরিচালনা ছাড়াও সে সময় তিনি কাজ করেছেন হরনাথ চক্রবর্তীর সংঘর্ষ মহানের মতো ছবিগুলিতে। তাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল শ্যামল দাসের পরিচালনায় তৈরি স্নেহের বন্ধন ছবিতে, যা মুক্তি পায় 2013 সালে। আজকে তাকে টলিউডে কেন দেখা যায় না সে বিষয়ে তিনি জানিয়েছেন, আসলে আমরা চিরকাল বাবার সঙ্গে কাজ করেছি, তাই ইন্ডাস্ট্রির কাউকে চেনার তেমন দরকার পড়েনি, এখনও তাই গিয়ে আলাপ জমাতে পারি না। তবে চুমকি চৌধুরীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুপারহিট বাংলা ছবির পোস্টার। চুমকি চৌধুরীর ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানাই, তিনি বিয়ে করেছিলেন অভিনেতা লোকেশ ঘোষকে। আপনাদের জানাই, চুমকি চৌধুরী ও লোকেশ ঘোষকে একসাথে বহুবার জুটি বাঁধে দেখা গেছে। বাংলাকে বহু ভালো ভালো ছবি উপহার দিয়েছেন তিনি। বাংলার সাধারণ বাড়ির গৃহিণী রূপে দর্শকের প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ওনার সহজ সরল অভিনয় মুগ্ধ করত বাংলার দর্শককে। তবে আজ টলিপাড়ায় তাকে আর দেখা যায় না। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যুক্ত করেছেন, এখনকার বাংলা ছবি তেমন দেখেন না তিনি, কারণ কথায় কথায় বিদেশি গানের শুটিং আর অযথা মারপিট তার একদম পছন্দ নয়। আরও জানিয়েছেন যে এই করোনার পর তিনি দুটি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি তা করতে রাজি হননি। এক্ষেত্রে না বলার কারণটা ছিল পারিশ্রমিক। এ বিষয়ে তিনি আরও ব্যাখ্যা করেছেন যে সিরিয়ালে বা ধারাবাহিকে অনেক বেশি সময় দিতে হয়। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন চুমকি চৌধুরী। তার এই সাক্ষাৎকার থেকে একথা বোঝা যাচ্ছে যে তিনি মনে করেন, খারাপ ছবিতে অভিনয় করার থেকে লাইমলাইট থেকে 100 জন দূরে থাকাই বেশি ভালো, এমনটাই পছন্দ করেন তিনি। চুমকি চৌধুরীকে কি আবার আপনারা পর্দায় দেখতে চান? কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না। টলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.